তো আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফায়ারপ্রুফ পেনফোর্স প্লাস্টিক। ঠিক আছে, ফায়ারপ্রুফ পেনফোর্স প্লাস্টিক আমরা আলোচনা করব, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভেরি গুড, চলো আমরা স্টার্ট করি আর কি। সবাই দেখতে পাচ্ছ আশা করি? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো তো ফায়ারপ্রুফ রেনফোর্স প্লাস্টিক, এটা সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। তো ফায়ারপ্রুফ রেনফোর্স কংক্রিটের কে বলা হয় ফাইবার রেনফোর্স পলিমার। তো ফায়ারপ্রুফ রেনফোর্স কংক্রিট কি বলা হয়? ফাইবার রেনফোর্স পলিমার। এ কম্পোসাইট ম্যাটেরিয়াল মেড আপ অফ, কি বলছে, মেড আপ অফ পলিমার ম্যাট্রিক্স অ্যান্ড সাম রেনফোর্স ম্যাটেরিয়াল ফাইবার অ্যান্ড পার্টিকেল। ঠিক আছে, পলিমার ম্যাট্রিক্স অ্যান্ড সাম রেনফোর্স ম্যাটেরিয়াল, এই দিয়ে তৈরি ফাইবার রেনফোর্স পলিমার। তো দ্য রেনফোর্সিং ম্যাটেরিয়াল ইজ অলসো রেফার টু অ্যাজ ডিসপার্স এজ। এ ডেফিনেশনটা কি? এ পলিমার ইজ জেনারেলি ম্যানুফ্যাকচার বাই স্টেপ গ্রোথ পলিমারাইজেশন অ্যান্ড অ্যাডিশনাল পলিমারাইজেশন। ওকে, তো দেখ আশা করি তোদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমি আগে ক্লাসিফিকেশন দেখ। ক্লাসিফিকেশনটা যেটা আছে, ফাইবার রেনফোর্স, পার্টিকেল রেনফোর্স, স্ট্রাকচার, এই তিনটে ভাগে ভাগ করা যায় ফাইবার রেনফোর্স কংক্রিটকে। কাকে তিনটে ভাগে ভাগ করা যায়? এফ আর পি কে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? এ ফার্স্ট হচ্ছে ফাইবার রেনফোর্স, সেকেন্ড হচ্ছে পার্টিকেল রেনফোর্স, আর থ্রি হচ্ছে স্ট্রাকচার। এই তিনটে ভাগে আমরা ভাগ করছি। ঠিক আছে, তো ফাইবার রেনফোর্স জিনিসটা কি সে সম্বন্ধে জানবো। এই যে ফাইবার রেনফোর্স পলিমারের তোমার কি কি ফ্যাক্টর এফেক্টিং আছে সেটা জানবো। ঠিক আছে, দেখো এখানে তোমার কি কি কমনলি কি কি ফাইবার ইউজ করি, এই যে ফাইবারগুলো, এই ফাইবারগুলো ইউজ করি, তো এইগুলো এইগুলোর সম্বন্ধে আমরা জানবো। তো কিগুলোর সম্বন্ধে জানবো সেটা সবাই ছবি দেখবে, বুঝতে খুব অসুবিধা হয়। তো এই যে ফাইবার গুলো তৈরি হয়, এই ফাইবার গুলো আমরা সাধারণ ইউজ করি। ঠিক আছে, তারপরে দেখো আরো, দেখো এখানে দেখো, জাস্ট আমি পিকচার গুলো দেখিয়ে দিচ্ছি যাতে একটু ইন্টারেস্ট তোমার মানে বুঝতে পারো যে কি সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, এখানে দেখো ফাইবার রেনফোর্স একটা স্ট্রাকচার, তোমরা এই ধরনের স্ট্রাকচার তোমরা আলোচনা করে পড়েছ কোথায়? এই ধরনের স্ট্রাকচার তোমরা ফি কেমিস্ট্রিতে পড়েছ। ঠিক আছে, এই ধরনের স্ট্রাকচার কেমিস্ট্রি পড়েছ, এই স্ট্রাকচার নাম কি? প্যারা আর্মেড স্ট্রাকচার। ঠিক আছে, বোঝা গেল? দেখো এখানে সিলিকন ফাইবার গ্লাস, ঠিক আছে, তো এগুলো সব আমরা একে 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 জানবো। জাস্ট আমি ছবিগুলো দেখাচ্ছি কোথায় কি অ্যাপ্লিকেশন হয়, দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট জায়গায় অ্যাপ্লিকেশন হয়। ওকে, তো সব আমরা একে একে জানবো, বুঝবো, চলো।
আমরা প্রথমে চলে যাই। তাহলে হোয়াট ইজ পলিমার কম্পোজাইট, এফআরপি কি? এফআরপি একটা এফআরপি ফুল ফর্ম হচ্ছে ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক, যেটাকে আরেকটা নামেও জানা যায়। কি নামে আমরা জানতে পারি? সেটা হচ্ছে ফাইবার রিইনফোর্সড পলিমার। তাই এফআরপি দুটো নাম বেরোবে। এফআরপি একটা নাম আমরা জানি, জেনে এসেছি, সেটা হচ্ছে ফাইবার রিইনফোর্সড, ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক, ঠিক আছে। কি দিয়ে তৈরি আমরা দেখলাম, ওকে, এটা পলিমার ম্যাট্রিক্স আর সাম রিইনফোর্সিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। নেক্সট দেখো, প্রসেস অফ ডেফিনেশন, কি কি ভাগে ভাগ করে, কি প্রসেসে, ডেফিনেশনটা কি দেখো। নম্বর ওয়ান, এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এটা স্টেপ গ্রোথ, এটা হচ্ছে অ্যাডিশনাল পলিমারাইজেশন, ঠিক আছে। নেক্সট বলছে, হোয়েন কম্বাইন্ড উইথ ভেরিয়াস এজেন্টস টু এনহ্যান্স অর ইন অ্যানি ওয়ে অল্টার দ্য ম্যাটেরিয়াল প্রপার্টিস পলিমার, দ্য রেজাল্ট ইজ রেফার অ্যাজ এ প্লাস্টিক। তো হোয়েন কম্বাইন্ড উইথ ভেরিয়াস এজেন্টস টু এনহ্যান্স অর ইন অ্যানি ওয়ে অল্টার দ্য ম্যাটেরিয়াল প্রপার্টিস পলিমার রেজাল্ট ইন প্লাস্টিক। তো এখানে বিভিন্ন এজেন্ট তোমার কি করছে, বিভিন্ন এজেন্টের সাহায্যে, মানে বিভিন্ন বিক্রিয়ার সাহায্যে বলো, বিভিন্ন যে ম্যাটেরিয়ালের সাহায্যে কি হয়, এর ধর্মটাকে পরিবর্তন করা, ঠিক আছে। ম্যাটেরিয়াল ধর্মটাকে, প্রপার্টিস মানে ধর্ম, ম্যাটেরিয়াল ধর্মটাকে পরিবর্তন করা হয়। কোন ম্যাটেরিয়াল ধর্মটাকে পরিবর্তন করা হয়? পলিমারের ধর্মটাকে পরিবর্তন করা হয়। পরিবর্তন করে কি রেজাল্ট পাওয়া যায়? এটা প্লাস্টিক পাওয়া যায়, এটা আলাদা ধর্মের একটা বস্তু পদার্থ তৈরি করে, সেটা হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক দেখো, প্লাস্টিক আমরা বিভিন্ন ধরনের ইউজ করি, প্লাস্টিক আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনে, প্লাস্টিকের ব্যবহার হেয়ার এন্ড দেয়ার, ঠিক আছে। তো এখানে আমরা কি ধরনের প্লাস্টিকের আলোচনা করছি, এমন কি ধরনের প্লাস্টিক যেটা আমাদের এখানে আলোচনা করতেই হবে, কেন গুরুত্ব আছে, সেগুলো আমরা একে একে জানবো, দেখো। তারপরে যেটা বলছে, দেখো পরে যেটা আছে সেটা দেখো, সেটা বলছে, আমি পুরো বক্স করে দিলাম, কম্পোজিট প্লাস্টিক রেফার টু দোজ টাইপ অফ প্লাস্টিক দ্যাট রেজাল্ট ফ্রম বন্ডিং টু অর মোর হোমোজেনাস ম্যাটেরিয়াল, ঠিক আছে। এই প্লাস্টিকটা দুটো বা হোমো, দুটো বা তার অধিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, হোমোজেনাস, হোমোজেনাস মানে একই সাদৃশ্য, ঠিক আছে। ডিফারেন্ট ম্যাটেরিয়াল প্রপার্টিস উইথ ডিফারেন্ট ম্যাটেরিয়াল, মানে তাদের দেখতে একই রকম কিন্তু তাদের মানে ধর্মটা আলাদা, ঠিক আছে, তাদের ম্যাটেরিয়াল ধর্মটা আলাদা, টু ডিরাইভ এ ফাইনাল প্রোডাক্ট উইথ সার্টেন ডিজাইন ম্যাটেরিয়াল অ্যান্ড মেকানিক্যাল প্রোডাক্ট প্রপার্টিস। তা এটা কম্পোজিট প্লাস্টিক কাকে বলা হয়? কম্পোজিট প্লাস্টিক সেই প্লাস্টিকে বলা হয় যার মধ্যে দুই বা তার অধিক একই সাদৃশ্যের ম্যাটেরিয়ালের মিশ্রণের ফলে একটা আলাদা ধর্ম বিশিষ্ট প্রোডাক্ট আমরা পেয়ে থাকি, ঠিক আছে। সেইটা সেই প্রোডাক্টটা বা সেই প্লাস্টিকটার নাম হচ্ছে কম্পোজাইট প্লাস্টিক। তাই কম্পোজাইট প্লাস্টিক বলতে কি বুঝি? কম্পোজাইট প্লাস্টিক বলতে আমরা বুঝি সেই প্লাস্টিক দিয়ে, যে প্লাস্টিকের মধ্যে দুই বা তার অধিক একই সাদৃশ্য যুক্ত কিন্তু পদার্থের ধর্ম, কিন্তু পদার্থের যে মৌলিক ধর্মগুলো আলাদা, তাদের মিশ্রণ ঘটিয়ে একটা আলাদা ধর্ম বিশিষ্ট যে প্লাস্টিকটা আমরা পেয়ে থাকি তাকেই বলা হচ্ছে কম্পোজাইট প্লাস্টিক, ঠিক আছে, বোঝা গেল, বুঝতে পারলে? না স্যার, প্রবলেম হলো একটু। হ্যাঁ বলো স্যার, স্যার বলুন একবার, ভালো করে বুঝতে পারলাম না স্যার, এবার বলুন। বলছি কম্পোজিট প্লাস্টিক বলতে সেই প্লাস্টিকটা বোঝায় যার মধ্যে দুই বা তার অধিক
একই সাদৃশ্য যুক্ত, মানে তাদের দেখতে একরকম মনে হয়, তাদের কিছু ধর্ম তাদের কিন্তু ধর্মগুলো আলাদা, ঠিক আছে, তাদের ধর্ম আলাদা, সেরকম দুই বা তার অধিক প্লাস্টিক মিশিয়ে একটা নতুন ধর্ম বিশিষ্ট নতুন আকার আকৃতির একটা প্লাস্টিক তৈরি করার, সেই প্লাস্টিকটির নাম হচ্ছে কম্পোজাইট প্লাস্টিক, আর কিচ্ছু না। হোমোজেনাস মানে হচ্ছে একই সাদৃশ্যযুক্ত, হেটেরোজেনাস মানে বৈসাদৃশ্য, হোমোজেনাস মানে সাদৃশ্য, ঠিক আছে, বলো এবার বুঝতে পারলে কিনা। কি হলো? হ্যাঁ স্যার পেরেছি। ঠিক আছে, নেক্সট চলো। ক্লাসিফিকেশন কি ভাগে, তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, দেখো তিনটে ভাগ কি কি। নাম্বার ওয়ান হচ্ছে ফাইবার রেনফোর্স, নাম্বার টু হচ্ছে পার্টিকেল রেনফোর্স, নাম্বার থ্রি হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে। ফাইবার রেনফোর্স, পার্টিকেল রেনফোর্স, স্ট্রাকচার, এই তিনটে ভাগে ভাগ করা আছে, ঠিক আছে। তো ফাইবার রেনফোর্সটা কি, ফাইবার রেনফোর্স হচ্ছে কি, এটা একটু জেনে নিই কি বলছে। ফাইবার রেনফোর্স প্লাস্টিক আর ক্যাটাগরি অফ কম্পোজিট প্লাস্টিক স্পেশালি ইউজ ফাইবার ম্যাটেরিয়াল অটো মেকানিক্যাল এনহ্যান্স দ্য স্ট্রেন রেজিস্ট্যান্স অফ প্লাস্টিক, ঠিক আছে। ফাইবার রেনফোর্স প্লাস্টিক হচ্ছে এক ধরনের কম্পোজিট প্লাস্টিক, ফাইবার রেনফোর্সটা হচ্ছে, ফাইবার রেনফোর্স প্লাস্টিক হচ্ছে এক ধরনের কম্পোজ প্লাস্টিক, যার কোথায় ব্যবহার হয়, এটা মেকানিক্যাল মানে স্ট্রেন আর ইলাস্টিসিটি, ঠিক আছে। ফাইবার প্লাস্টিকে মেন কি জিনিসটা দেখা হয়, স্ট্রেনটা দেখা হয় আর ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি মানে নমনীয়তা, ঠিক আছে, বোঝা গেল। এই দুটো জিনিস মানে দেখা, কারণ মেকানিক্যাল পারপাসে কাজে লাগা হয়, মেকানিক্যাল মানে যান্ত্রিক পারপাসে, ঠিক আছে, যেহেতু এটা কাজে লাগানো, তাই এই দুটো জিনিস, এই দুটো গুণ থাকা দরকার, কি স্ট্রেন আর ইলাস্টিসিটি, ঠিক আছে। দেখো তারপর দ্য অরিজিনাল প্লাস্টিক ম্যাটেরিয়াল, অরিজিনাল প্লাস্টিক ম্যাটেরিয়াল উইদাউট ফাইবার রেনফোর্সমেন্ট ইজ নোন অ্যাজ ম্যাট্রিক্স, তাহলে অরিজিনাল প্লাস্টিক ম্যাটেরিয়াল যার মধ্যে ফাইবার রেনফোর্স নেই তার নাম হচ্ছে ম্যাট্রিক্স। দ্য ম্যাট্রিক্স ইজ এ টাফ বাট রিলেটিভলি উইক প্লাস্টিক, ঠিক আছে, ম্যাট্রিক্সটা হচ্ছে শক্ত কিন্তু উইক, ঠিক আছে। অনেক হার্ড প্লাস্টিক থাকে না, দেখতে মনে হয় বাইরে থেকে দেখতে দেখে মনে শক্ত কিন্তু একটু চাপ দিলে ফেটে যায়, ঠিক আছে। যে প্লাস্টিকটা যদি ঘরে দেবে, প্লাস্টিক যেটা খুব হার্ড হয়ে যায়, আমরা এটা হার্ড হয়ে গেছে এটা ফেটে যাবে, বলি তো এই কথাটা কি। হ্যাঁ স্যার, তাহলে ওই হার্ড প্লাস্টিকটা ওটা হচ্ছে ম্যাটেরিয়াল, যার মধ্যে ফাইবার থাকে, যখন ফাইবার থাকে তখন কি হয়, ওর মধ্যে নমনীয়তা চলে আসে, নমনীয়তা যদি আসে তবে সে এটা স্ট্রেন থাকবে আর রিল্যাক্সেশন থাকার জন্য তার ভার বহন ক্ষমতা, তার ক্যাপাবিলিটি বেশি থাকবে, ঠিক আছে। কিন্তু ম্যাট্রিক্স কোনটা, ম্যাট্রিক্স বলতে যে প্লাস্টিকের মধ্যে ফাইবার রেনফোর্স নেই তাকে বলে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের গুণ কি, ম্যাট্রিক্সটা শক্ত টাফ বটে বাট এটা রিলেটিভলি তুলনামূলক ভাবে এটা হচ্ছে দুর্বল প্লাস্টিক, দ্যাট ইজ রেনফোর্সড বাই স্ট্রংগার স্টিফার রেনফোর্সিং ফিলামেন্ট ফাইবার, ঠিক আছে। এটার মধ্যে কি করে, স্যার, হ্যাঁ বলো স্যার, বলছি স্যার, ইলাস্টিসিটি মানে ধরে রাখার ক্ষমতাও তো বটে। হ্যাঁ হ্যাঁ, নমনীয়তা ওটাই তো ধরে রাখার ক্ষমতা, তোমার যদি নমনীয়তা না তুমি ধরে রাখবে কি করে, তাই না। হ্যাঁ হ্যাঁ স্যার, নমনীয়তা হয়েছে। হ্যাঁ স্যার, দেখো এবার ফ্যাক্টর এফেক্টিং প্রপার্টিস কি কি আছে এখানে, মেকানিক্যাল প্রপার্টিস অফ বোথ দা ফাইবার ও ম্যাট্রিক্স, ঠিক আছে, আর কি আছে, দা ভলিউম রিলেটিভ টু ওয়ান অ্যানাদার, দা ফাইবার লেন্থ অ্যান্ড ওরিয়েন্টেশন উইথিন দা ম্যাট্রিক্স, ঠিক আছে, আর কি। দেখো এখানে ছবিগুলো দেখো, কমনলি কি কি প্লাস্টিক আমরা ইউজ করি, ঠিক আছে। তারপর দেখো হার্ট আছে, তারপরের যে পয়েন্ট আছে সেটা গ্লাস, তো গ্লাসটাকে একটু দেখে নি, এটা হচ্ছে ইনসুলেশন ম্যাটেরিয়াল,
to form a very strong light FRP composite material called glass reinforced plastic. तो glass बोलते अब अब किन्तु कांच के बोल चीना glass reinforced plastic. ठीक है जी. एकों का दे modern दे बे चश्मा use करे. हमें दे चश्मा दे एकों glass ये कांच use करे की कांच use करना. तो हमें plastic के दे बे कांच पड़े ये जेटा. ठीक है जी. इधर चीज GRP. Popular known as fiberglass. Popularly ekhi naam, popularly naam hoche fiberglass. Thik ache. Popularly naam hoche fiberglass. Not as strong or as rigid carbon. Kintu eta ki carbon fiber er moto e rigid. Thik ache. Carbon fiber joto ta strong hoy, joto ta rigid hoy, toto ta kintu amar fiberglass hoy na. It is much cheaper and significantly less brittle. তো এটা কি তুলনামূলক সস্তা ফাইবার গ্লাসটা তুলনামূলক ভাবে সস্তা. ঠিক আছে. নেক্সট চলো এই দেখো কার্বন যেটা আমরা একটু আগে আলোচনা করলাম এই যে কার্বন ফাইবার এই কার্বন ফাইবার এখানে আবার আলোচনা করছি কি বলছে কার্বন ফাইবার. ঠিক আছে. Fiber about 5 to 10 micrometer in diameter. যে ফাইবারের যে এটা ডায়ামিটার আছে 5 থেকে 10 মাইক্রোমিটার এন্ড কম্পোজড মোস্টলি অফ কার্বন অ্যাটমস. তাহলে বেশিরভাগ কার্বন অ্যাটম দিয়ে গঠিত. ঠিক আছে. কার্বন অ্যাটমস বন্ডেড টুগেদার ইন ক্রিস্টালস দ্যাট আর মোর অফ লেস এলিগেন্ট প্যারালাল টু লং অ্যাক্সিস অফ ফাইবার. ঠিক আছে. তো কার্বন অ্যাটম দিয়ে এটা তৈরি বেশিরভাগ এক ক্রিস্টাল এলিগেন্স গিভস কি করে হাই স্ট্রেন টু ভলিউম রেশিও মেক্স ইট স্ট্রং. ঠিক আছে. টেনসাইল স্ট্রেন লো ওয়েট হাই কেমিক্যাল রেজিস্ট্যান্স হাই টেম্পারেচার টলারেন্স এন্ড লো থার্মাল এক্সপোজার. তো এর মধ্যে কি কি গুণাবলী আছে এর মধ্যে যে গুণাবলী আছে যেমন টেনসাইল স্ট্রেন্থ ভালো. ঠিক আছে. এই ওজনে হালকা কার্বন প্লাস্টিক হালকা অনেক প্লাস্টিক হালকা কিন্তু ভালো. ঠিক আছে. ভারী প্লাস্টিক বলেন এই ভারী ভারী প্লাস্টিক জিনিস না ভালো হবে না কিন্তু হালকা প্লাস্টিক এটা হচ্ছে কার্বন প্লাস্টিক. ঠিক আছে. এই কেমিক্যাল রেজিস্ট্যান্স মানে কেমিক্যাল হাই কেমিক্যাল রেজিস্ট্যান্স মানে কি রাসায়নিক বিক্রিয়া প্রতিরোধী রাসায়নিক বিক্রিয়া করে না. হাই টেম্পারেচার টলারেন্স মানে কি অনেক টেম্পারেচার বেশি টেম্পারেচার সহ্য করতে পারে. অনেক প্লাস্টিক আছে সামান্য টেম্পারেচার গলে যায় কিন্তু কার্বন প্লাস্টিক বেশি টেম্পারেচার গলে না. ঠিক আছে. এন্ড লো থার্মাল এক্সপ্যানশন মানে থার্মাল যে আমাদের দেখি লোহা দেখেছি তাপে যতটা তাপমাত্রা বাড়ে লোহা বেড়ে যায় তাই না কিন্তু আমাদের এই কার্বন প্লাস্টিক বাড়ে না. ঠিক আছে. এই যে মানে থার্মাল যে এক্সপ্যানশন উষ্ণ তাপের ফলে যে বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে সেটা কম. ঠিক আছে. এই জন্য কার্বন প্লাস্টিকটা ভ্যালুটা বেশি কার্বন প্লাস্টিকের দামটাও বেশি এবং এটাকে আমরা মানে খুব ইম্পর্টেন্ট জায়গাতে ব্যবহার করি. ঠিক আছে. দেখো স্যার বলছি কি যে ফাইবার অ্যাবাউট 5 টু 10 ওটা একটুবার বলুন তো. এই ফাইবার সেবাও 5 টু মানে এই ফাইবার গুলো এই যে ফাইবার গুলো দেখতে পেয়েছো এই যে যে ফাইবার ফাইবার যে ডায়ামিটার যেমন স্টিলের ডায়ামিটার দেখেছো 5 রড 6 রড 8 রড ডায়ামিটার অনুযায়ী সো এই যে ডায়ামিটার গুলো এই ডায়ামিটার 5 মাইক্রোমিটার থেকে 10 মাইক্রোমিটার মানে কি অনেক মিলিমিটারের চেয়েও ছোট ছোট ইউনিট. ঠিক আছে. মিলিমিটারের চেয়েও ছোট ইউনিট মাইক্রোমিলি. ঠিক আছে. বুঝেছো. হ্যাঁ স্যার. এটা কি বলছে এই যে আর্ম আর্মিড আর্মিডটা কি আর্মিডটা হচ্ছে হিট রেজিস্ট্যান্স এন্ড স্ট্রং সিনথেটিক ফাইবার. ঠিক আছে. আর্মিডটা হচ্ছে হিট রেজিস্ট মানে তাপ প্রতিরোধী এবং স্ট্রং এটা শক্ত সিনথেটিক ফাইবার. দে আর ইউজড ইন অ্যারোপেস. কোথায় ব্যবহার হয় অ্যারোপেস ইউজ করা মিলিটারি অ্যাপ্লিকেশন আমাদের মিলিটারি যুদ্ধের ক্ষেত্রে যে মানে অস্ত্রশস্ত্র ক্ষেত্রে আমরা আর্মিড ইউজ করি. আর্মিড কি হিট রেজিস্ট্যান্স এবং স্ট্রং সিনথেটিক ফাইবার. এটা কি ফর ব্যালাস্টিক রেটেড বডি আর্মার ফ্যাব্রিক ব্যালিস্টিক কম্পোজিট কেবলার নমেক্স বিশেষ করে যেটা হচ্ছে আমাদের মহাকাশ মহাকাশের
ক্ষেত্রে এবং যুদ্ধ ক্ষেত্রে আমরা এই ফাইবারটা ব্যবহার করে থাকি। এইটুকু আমাকে মনে রাখতে হবে, আমার যেগুলো মনে থাকবে সেবার এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা তো বেঞ্জিং রিং এর মতো। এখানে দেখো অনেকগুলো বেঞ্জিং রিং পেয়েছো, এটা একটা বেঞ্জিং রিং, এটা একটা বেঞ্জিং রিং, ঠিক আছে, এটা একটা বেঞ্জিং রিং। দেখো বেঞ্জিং রিং অনেক আছে, ঠিক আছে, কোথাও কোন বেঞ্জিং রিং এর সাথে কি যোগ আছে, কোন বেঞ্জিং এর সাথে অক্সিজেন যোগ আছে ডবল বন্ড দ্বিবন্ধনীতে, ঠিক আছে, কোথাও নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত আছে। তো এইভাবে এই প্যারাআরোমেটিক স্ট্রাকচারটা তৈরি, বেঞ্জিন রিং এর সাথে যুক্ত আছে। বেঞ্জিন রিং কোথাও যদি যায়, বেঞ্জিন জিনিসটা বেঞ্জিন তোমরা যেহেতু কেমিস্ট্রিতে পড়েছো, আমি ডিটেলস আছে কিন্তু জাস্ট স্ট্রাকচারটা আমি বলে দিলাম তোমাকে, ঠিক আছে। নেক্সট দেখো, সিলিকন অ্যালুমিনিয়াম অক্সাইড এন্ড মেটাল অয়েলস আর অলসো ইউজড রেনফোর্সিং ম্যাটেরিয়াল। তা রেনফোর্সিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা এই যে সিলিকন অ্যালুমিনিয়াম অক্সাইড মেটাল ওয়ার এসব ব্যবহার করে থাকে। দা পলিমার ইজ কি কি পলিমার ব্যবহার করে, ইপক্সি ভিনাইল এস্টার, পলিস্টার, থার্মাল সেটিং প্লাস্টিক, ফেনল ফরমালডিহাইড রেজিন, ঠিক আছে, এইসব রেনফোর্সিং ম্যাটেরিয়াল গুলো আমরা ইউজ করে থাকি। এখানে দেখো কেন, রিজন দেখো, এটা ভালো জিনিস পড়ো, এটা মন দিয়ে। দা রিজন দা ফাইবার ওয়াজ ডিসকাস ইন মোর ডিটেলস বিকজ দে আর হোয়াট অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট দা এফআরপি ফ্রম প্যারেন্ট পলিমার। মানে এই যে আমরা ফাইবার নিয়ে যে আলোচনা করছি, এই ফাইবার নিয়ে আলোচনার উদ্দেশ্য হচ্ছে কি, আমরা যে ফাইবার রেনফোর্স প্লাস্টিক যে গুরুত্ব, তার মানে এই যে প্যারেন্ট পলিমার থেকে ফাইবার রেনফোর্স প্লাস্টিকের যে পার্থক্য তফাৎটা কি, সেটা আমরা বুঝতে পারি যদি আমরা এটা পড়ি, ঠিক আছে। এই জন্য আমরা আজকে ডেটে ফাইবারটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। দেখো পার্টিকেল রেনফোর্সড, এগুলো আমি যে আলোচনা করলাম, এটা হয়তো তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, হয়তো মানে কিছু মাথায় ঢুকছে, কিছু মাথাতে বেরিয়ে যাচ্ছে। তো আমাদের যে রেকর্ডেড ভিডিও এখন অলরেডি তোমার ক্লাস আসলে ভিডিও রেকর্ডও চলছে, তোমরা সেটাতে ইউটিউবে যে সার্চ করবে, ঠিক আছে, এবং দেখবে, বারবার দেখলে বুঝতে পারবে যে স্যার কি বলতে, কারণ যেহেতু এটা টপিকটা নতুন তোমাদের কাছে, টপিকটা আননোন টপিক, তো আননোন টপিকের প্রতি ইন্টারেস্ট বাড়াতে হবে, ঠিক আছে। এই জন্য আমি এমন এমন কথা বলছি যেগুলো তোমাদের ইন্টারেস্ট গ্রো করে। যেমন প্লাস্টিক, প্লাস্টিক তোমরা দেখো, কিন্তু আমাদের তোমাদের একটা অবাক করা যে আমরা কনস্ট্রাকশনে কেন প্লাস্টিক লাগাবো, তাই না? এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো যাতে তোমাদের মানে সেটা সেটা একটা তুমি এটা এই ভিডিওটা বারবার দেখবে। আর এই যে আমি যে পিডিএফটা এখন শেয়ার করছি, এই পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে, পিডিএফটা থেকে নোটগুলো লিখে নেবে, ঠিক আছে, তাহলে দেখবে জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে। তো পার্টিকেল রেনফোর্স কি, পার্টিকেল রেনফোর্স এর ফিচার্স কি হচ্ছে, পার্টিকেল রেনফোর্স এর ফিচার্স হচ্ছে ইকুইডিস্ট্রিবিউশন পার্টিকেল ইন অল ডিরেকশন। পার্টিকেল রেনফোর্স এর কি ফিচার্সটা হচ্ছে, এই যে প্রতিটা মানে বলো না, সে যেমন তোমরা কি করো, ধরো আমরা ধরো কোনো ফিস্ট করছি, চিকেন রান্না হচ্ছে, চিকেন দেখবে সব বন্ধুকে সমান হয় 5 পিস, মানে সবাই 5 পিস করে, ঠিক আছে, কেউ প্রথমে বড় সাইজ দেওয়া হলো 1 পিস করে, তারপর ছোট, এইভাবে কি হয়েছে, মানে সমান ভাবে ডিস্ট্রিবিউশন যেমন হয় আমাদের পিকনিকের ক্ষেত্রে, তো সিমিলার টাইপ এখানে পার্টিকেল রেনফোর্স এর ক্ষেত্রে যে পার্টিকেল, যে ইম্পর্টেন্ট পার্টিকেল গুলো সব জায়গায় থাকবে, ঠিক আছে, বুঝছো, সব জায়গায় থাকবে। আমরা তো সবজিতে নুন দিই, ভালো নুন দিয়ে উপরে নুনটা ছড়িয়ে তারপর ভালো করে নেড়ে দিই, মানে সব জায়গায় যাতে আমি ওই নুনের স্বাদটা পাই। সিমিলার টাইপে এখানে পার্টিকেল এনফোর্স যে পার্টি মানে ফিচার্সটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে এই পার্টিকেল গুলো সর্বদা সবদিকে ডিস্ট্রিবিউটেড থাকে, ঠিক আছে। তারপরে কি, দা স্ট্রেন্থ অফ দা বন্ডিং এন্ড ম্যাট্রিক্স পার্টিকেল ইন্টারফেস ডিকেটস দা মেকানিক্যাল প্রপার্টিস কম্পোজিট, কম্পোজিটে মেকানিক্যাল প্রপার্টিসটা এ কাজ করে, ঠিক আছে, কম্পোজিটে মেকানিক প্রপার্টিস এ ডিটেক্ট করে, নির্ণয় করে, ঠিক আছে, ডিটেক্ট করা মানে নির্ণয় করা, ঠিক আছে, কম্পোজিট এর মেকানিক্যাল প্রপার্টিস কতটা আছে বা মেকানিক্যাল প্রপার্টিস কি রকম, সেটা মেকানিক্যাল প্রপার্টিস যান্ত্রিক বৈশিষ্ট্য, ঠিক আছে, তো মেকানিক্যাল প্রপার্টিস কি আছে বা মেকানিক প্রপার্টিস কেমন অবস্থা আছে সেটা ডিটেক্ট করছে এই ম্যাট্রিক্স পার্টিকেল ইন্টারফেস, ঠিক আছে। দেখো এই স্ট্রাকচারাল কম্পোজিটে, স্ট্রাকচারাল কম্পোজিট দুটো ভাগ আছে,
একটা হচ্ছে ল্যামিনিয়ার ল্যামিনার আর হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচ বলতে অবশ্য বুঝতে হয় স্যান্ডউইচ আমার স্যান্ডউইচ আমি যে খাই দেখবে পাউরুটি থাকে তারপর একটা বাটা থাকে তারপর একটা পাউরুটি বা পাউরুটি তার মাঝে কিছু স্যালাড টাইপের থাকে তারপর পাউরুটি দিয়ে সে স্যান্ডউইচ খায়। তো এইখানেও আমার স্যান্ডউইচের কথাটা এসছে কেন, এখানে ধর কি কি আছে, এখানে ছবিটা দেখো কি কি আছে একটু আমি দেখাচ্ছি। দেখো এখানে প্রথমত এখানে আছে এটা হচ্ছে ফেসিং, তারপরে এটা হচ্ছে কোর, ঠিক আছে, তারপরে তারপরে দেখো তারপরে উপর থেকে এটা ফেসিং, তাই না? তো এই যে জিনিসগুলো এটা একটা অ্যাডহেসিভ দিয়ে এটাকে পুরো জড়ো করে নিয়ে আসা হচ্ছে। তো এই এটাকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে আমার স্যান্ডউইচ, এটাকে বলা হচ্ছে স্যান্ডউইচ। ল্যামিনার কোনটা, এই যে ল্যামিনার, ল্যামিনার দেখো একই একই তোমার মানে যেমন প্লাইউড, প্লাইউডের যে লেয়ার গুলো, প্লাইউডের লেয়ার গুলো কি হয়েছে একই সাদৃশ্য যুক্ত। এখানে কি একই সাদৃশ্য, বিভিন্ন ধরনের জিনিস আছে কিন্তু এখানে একই ধরনের, মানে অনেক পাঁচ ছটা লেয়ারকে একসাথে এনে তোমার কি অ্যাডহেসিভ আঠার সাহায্যে একদম পেস্ট করা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি ল্যামিনেটেড, ওকে, আর এটা হচ্ছে তোমার কি বললাম এটাকে স্যান্ডউইচ, এই হচ্ছে ব্যাপার আর কিছুই। তো প্রপার্টিস কি বটে, লো কোএফিসিয়েন্ট এক্সপেনশন, এই যে এক্সপেনশন খুবই কম হয়, এই ডাইমেনশনাল স্টেবিলিটি থাকে। ডাইমেনশনাল স্টেবিলিটি মানে এই যে মানে দৈর্ঘ্য প্রস্থ যেভাবে আমরা তৈরি করি সেইরকম ধরে রাখে, কোনো চেঞ্জ হয় না। এই টেনসাইল স্ট্রেংথ ভালো, হাই হিট স্টেবিলিটি, হিটটাকে ধরে স্টেবল করে স্টেবিলিটি, বেটার অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, প্রতিরোধ ক্ষমতা ভালো, ওয়ের ওয়ের রেজিস্ট্যান্স, আর বেটার টাফনেস অ্যান্ড ইম্প্যাক্ট স্ট্রেংথ, এই স্ট্রেংথ ক্ষমতা, স্ট্রেন্থ না ক্ষমতা আছে, ঠিক আছে। ধর কোনো ফোর্স আছে ও সেটা মানে নিতে পারছে, ধারণ ক্ষমতা, ঠিক আছে। দেখো এখানে সুপারম্যানের ছবি দেওয়া আছে, বুঝেছো? তো সুপারম্যানের ছবি দেওয়া আছে মানে বুঝতেই পারছো যারা সুপারম্যান দেখেছো। কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয় এখানে দেখো, অ্যাপ্লাই করা হচ্ছে কোথায় কোথায়, অ্যারোস্পেস, ঠিক আছে, মিসাইল টেকনোলজি, অটোমোটিভ, হাই স্পিড মেশিনারি, ইকুইপমেন্ট পার্ট, কুলার, অফিস কেবিন, রুম ইনসুলেশন, রুম ইনসুলেশন, রুম ইনসুলেশন হতে সাউন্ড প্রুফ হতে পারে, হয়তো টেম্পারেচার প্রুফ হতে পারে, এইসব রুম ইনসুলেশন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা, এটা বেশি কিছু নেই কিন্তু বারবার তোমরা যদি ভিডিওটা দেখো তোমরা বলবে এর মতো ইজি টপিক আর নেই, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের ক্লাস, সেরকম সেরকম কিছু ছিল না, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যা আমি বললাম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে, চলো তাহলে নাম পেজ নাম্বার দিয়ে দিই, ওকে। নাম্বার ওয়ান, টু, প্রেজেন্ট স্যার, সিক্স, সেভেন, প্রেজেন্ট স্যার, এইট, প্রেজেন্ট স্যার, নাইন, প্রেজেন্ট স্যার, টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, প্রেজেন্ট স্যার, নাম্বার টোয়েন্টি ওয়ান, ওকে, আর কেউ নেই তাই ডাকলাম না, ঠিক আছে। আজকে ক্লাসটা এইটুকুই থাকলো, তো যেটা হচ্ছে তোমরা এই ভিডিওটা বারবার দেখো বুঝতে পারো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে ক্লাসটা আমি শেষ করছি, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।